করোনা ভাইরাস সতর্কতার জন্য করোনা ভাইরাস কলার টিউন সেই যে শুরুই হলো শেষই আর হলো না, অনর্গল বেজেই চলেছে। আপনি যদি কাউকে ফোন করেন সেক্ষেত্রে প্রথম 30 সেকেন্ড আপনাকে বরাদ্দ রাখতে হবে করোনা ভাইরাস কলার টিউন শোনার জন্য। আপনি এর জন্য একটু বিরক্তিবোধ হতেই পারেন, সেক্ষেত্রে আমরা অনেকেই চাই এই কলার টিউনকে আমাদের ফোন থেকে চিরতরে বন্ধ করতে। গত বছর করোনা সংক্রমণের পর থেকে এই টিউনে অনেক রদ বদল এসছে, এমনকি অমিতাভ বচ্চনের গলাতেও এই সচেতনমূলক বার্তা আমরা শুনেছি। আপনি যদি কাউকে বারবার ফোন করেন সেক্ষেত্রে এই টিউন যদি আপনার কানের সামনে বারবার বেজে ওঠে, আপনি চাইবেন এই টিউনকে কীভাবে বন্ধ করা যায়। কিন্তু আমরা বিভিন্ন রকম টেলিকম অপারেটর ইউজ করি, বিভিন্ন রকম টেলিকম অপারেটরের বিভিন্ন রকম প্রসেস রয়েছে এই কলার টিউনকে বন্ধ করার জন্য। আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব করোনা ভাইরাস কলার টিউনকে বন্ধ করার জন্য বিভিন্ন টেলিকম অপারেটরের কী কী প্রসেস রয়েছে। আপনি যদি এয়ারটেল গ্রাহক হন সেক্ষেত্রে *646*224 হ্যাশ ডায়াল করবেন, তারপরে রিপ্লাই বাটনে 1 টাইপ করে রিপ্লাই ক্লিক করবেন। আপনি যদি VI গ্রাহক হন সেক্ষেত্রে ক্যাপিটাল লেটারে কান্ট লিখবেন, CANT, তারপরে 144 নম্বরে সেন্ড করে দেবেন। আপনি যদি জিও গ্রাহক হন সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার স্টপ লিখবেন, STOP, তারপরে 155223 নম্বর সেন্ড করে দেবেন। আপনি যদি BSNL গ্রাহক হন সেক্ষেত্রে ক্যাপিটাল লেটারে আনসাব লিখবেন, UNSUB, তারপরে 56700 অথবা 5699 এই নম্বরে সেন্ড করে দেবেন। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।